মাজত আৰু মাত্র 5 মিনিটৰ ব্যবধান আৰু 5 মিনিটৰ পিছতে ভোট গ্রহণ কেন্দ্রসমূহ মুকলি কৰি দিয়া হ'ব ভোটার ৰাজ্যৰ বাবে। আৰু তাৰ প্ৰাক মুহূৰ্তত ভোট গ্রহণ কেন্দ্রসমূহত দেখিবলৈ পোৱা হৈছে ভোটাৰ দীঘলীয়া শাৰী। আমি দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ এই পৰিবেশ আপোনালোকক দেখুৱাইছো। হেভিৱেট প্ৰাৰ্থীসকল ইতিমধ্যে এই পূজা অৰ্চনাত নামি পৰিছে, পূজা অৰ্চনা কৰি ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব। আৰু তাৰ লগে লগে ভোটার রাইজরও উৎসাহ দেখিবলৈ পোৱা হৈছে। দেশৰ বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রত পুৱাৰে পৰা যথেষ্ট ভিৰ পৰিলক্ষিত হৈছে। বয়োজ্যেষ্ঠ নাগরিকসকলে ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রসমূহলৈ উলাই আহি শাড়ি পতা পরিলক্ষিত হৈছে। বিশেষভাবে সক্ষম লোকসকলে ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রলৈ আহিছে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ। দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এই পৰিবেশ আমি দেখুৱাইছো। অসমৰো 4টা সমষ্টিত আজি অন্তিম পৰ্যায়ৰ ভোটযুদ্ধ হ'ব, য'ত 47 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ণয় হ'ব, ভাগ্যবন্দী হ'ব। ইভিএমত 81,94,091 ভোটাৰে আজি ইভিএমত বন্দী কৰিব অসমৰ 47 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য। আমি দেখুৱাইছো কিছু দৃশ্য এইখিনি মুহূৰ্তত, বিভিন্ন ধৰণৰ বাদ্য বজাই ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ ৰাইজ ওলাই অহা পৰিলক্ষিত হৈছে। এয়া গণতন্ত্ৰৰ বৃহৎ মহোৎসৱ, এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে। ক'ৰবাত ড্ৰাম বজাইছে, ক'ৰবাত এনেদৰে বিভিন্ন বাদ্য বজাই ভোটাৰৰ প্ৰতি ভোটদান কৰিবলৈ ওলাই অহা পৰিলক্ষিত হৈছে। আৰু যি দৃশ্যই এই মুহূৰ্তত সকলোকে আকৰ্ষিত কৰা পৰিলক্ষিত হৈছে। দেশৰ কেইবাটাও প্ৰান্তৰ পৰা এই দৃশ্য আমি আগবঢ়াইছোঁ। ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া দেশৰ 94টা সমষ্টিত আজি পুৱা 7 বজাৰ লগে লগে আৰু মাত্ৰ 3টা মিনিট বাকী আছে 7 বাজিবলৈ। ইয়াৰ বিভিন্ন ধৰণৰ মাংগলিক বাদ্য বজাই ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহিছে ধুলে নগৰে ৰাইজ। তাৰ মাজত হেভিৱেট প্ৰাৰ্থীও আছে, আমি সেই দৃশ্য দেখুৱাইছোঁ। হুইল চেয়াৰত আহিছে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ। কটকটীয়া নিরাপত্তার মাজত ভোটগ্রহণ কেন্দ্রত সাজু হয়েছে ভোটাধিকার সাব্যস্ত করবলে। আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র সমূহতো যথেষ্ট উৎসবমুখর পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। নকন্যার রূপত সজায় পড়ায় তোলা হয়েছে আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র সমূহ। ভীষণ ব্যস্ততা এইখানে মুহূর্তত ভোটগ্রহণ কেন্দ্রত, কারণ 7 বাজিবলৈ আৰু মাজত 2 মিনিট সময়, মাত্ৰ কেইটামান ক্ষণ বাকী আছে। 7 বজাৰ লগে লগে তৃতীয় পৰ্যায়ৰ ভোটযুদ্ধ হ'ব অসমত, লগতে সমগ্ৰ দেশজুৰি তৃতীয় পৰ্যায়ৰ ভোটযুদ্ধ। ইতিমধ্যে ভোটগ্ৰহণ কেন্দ্ৰসমূহত মক পলৰ ব্যৱস্থা সফলতাৰে সম্পন্ন কৰা হৈছে আৰু সেই মৰ্মে 7 বজাৰ লগে লগে ভোটগ্ৰহণ কেন্দ্ৰসমূহ খুলি দিয়া হ'ব ভোটাৰসকলৰ বাবে। আমার নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ বৃহৎ দল ইতিমধ্যে ভোটগ্রহণ কেন্দ্রসমূহত সাজু হয়ে আছে। আমি এই বিশেষ সম্প্রচারের জড়িয়ে গ্রাউন্ড রিপোর্ট আগবাম, কেনেদরে ভোটার সকল ওলাই আহিছে, প্রতিকূল বতরক নেওচে কেনেদরে ভোটাধিকার সাব্যস্ত করবলৈ ভোটার রাইজ ওলাই আহিছে সেই দৃশ্য আগবাম। অসমৰ 4টা সমষ্টি, ধুবুরী, কোকরাঝার, বরপেটা আৰু গুৱাহাটী, এই 4টা সমষ্টিত অন্তিম পর্যায়ের ভোটযুদ্ধ, যত 47 গৰাকী প্রার্থীর আজি ভাগ্য নির্ণয় হব। মাত্র কেইটামান মুহূর্ত বাকি আছে, মাত্র 1 মিনিট সময় বাকি আছে 7 বাজিবলৈ। আর এই মুহূর্তত জানাইছো 7 বজাৰ লগে লগে ভোটগ্রহণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। রাজ্যের 4টা সমষ্টির ভোটগ্রহণ, মুঠ 9,516টা ভোটগ্রহণ কেন্দ্রত 4টা সমষ্টির ভোটগ্রহণ প্রক্রিয়া। গুৱাহাটী, বৰপেটা, ধুবুরী আর কোকরাঝারত ভোট, 4 সমষ্টিত আজি ইভিএমত বন্দী হব 47 গৰাকী প্রার্থীর ভাগ্য। রাজ্যের 4টা সমষ্টির লগতে দেশজুড়ি 94টা সমষ্টির ভোটগ্রহণ, 7 বাজিছে এইখানে মুহূর্তত, 7 বজাৰ লগে লগে আরম্ভ করা হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। 4টা সমষ্টিত মুঠ 9,516টা ভোটগ্রহণ কেন্দ্রত কটকটিয়া নিরাপত্তার মাজত 7 বজাৰ লগে লগে আরম্ভ হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। গুৱাহাটী, বৰপেটা, ধুবুরী আর কোকরাঝার, এই 4টা সমষ্টিত অসমৰ অন্তিম পর্যায়ের ভোটযুদ্ধ।
47গৰাকী প্ৰাৰ্থী অৱতীৰ্ণ হৈছে চাৰিটা সমষ্টি তথা অন্তিম পৰ্যায়ৰ ভোটযুদ্ধত অসমত এই চাৰিটা সমষ্টিৰ বাবে 7 বজাৰ লগে লগে আৰম্ভ হৈছে ভোটগ্ৰহণ প্ৰক্ৰিয়া লগতে সমগ্ৰ দেশজুৰি 94টা সমষ্টিত ভোটগ্ৰহণ আমি প্ৰথমে 3গৰাকী সাংবাদিকৰ সৈতে সংযুক্ত হৈছোঁ আমার সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন আছে আমার সঙ্গে সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্য আছে লগতে দীপাঙ্কর দাস আছে পোনপটীয়া সম্প্রচারক বিপুল সংযুক্ত হয়েছো আপনার সঙ্গে প্রথমে 7 বাজিল আরম্ভ হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া জয়ন্ত ভোটদান প্রক্রিয়া আরম্ভ হল আর লগে কিনকিনিয়া বরষুণও আরম্ভ হয়েছে আর এই কিনকিনিয়া বরষুণকে নেওচি যথেষ্ট সংখ্যক লোক আহিছে আর আমি বর্তমান ধুবরী লোকসভা সমষ্টির পূব গোয়ালপাড়া বিধানসভা সমষ্টির এটা সুন্দরক সজায় পড়ায় তোলা এই ভোটগ্রহণ কেন্দ্রটাতে আছো এই গোয়ালপাড়ার বল্ডমারী সরকারি হাইস্কুল মধ্যফাল লিখা আছে ইয়াত পূব গোয়ালপাড়া বিধানসভা সমষ্টি আর মই ইতিমধ্যে আমার দর্শকক জানাইছিল যে এই একটা খুব ডাঙর সমষ্টি প্রায় 27 লাখ ভোটারে আছে ভাগ্য নির্ণয় করব আর এটা 7 বজার পর বিয়লি 5 বজালেক ভোটদান হব আমি সিনিয়র ক্যামেরাপার্সন প্রভাস সিংয়ে দেখাইছে যে এই ভোটগ্রহণ সেন্টারটা খুব সুন্দরক সজায় পড়ায় তুলিছে আর যখন ভোটদাতা রাইজ দীঘলীয় শাড়ি পাতিছে সেই দৃশ্য আমি দেখাম ভিতরলৈকে যাম কিন্তু এই মুহূর্তে জানাইছো যে ইয়ার আগত যেটা মই লাইভ দিছিলো 6 বজাত তেতিয়া কিন্তু বরষুণ নাছিলে বতরটো হেমেকা আছিল কিন্তু এতিয়া কিনকিনিয়া বরষুণ দিছে আর সেই কারণে ভোটদাতা রাইজ ছাতি লৈ হলেও আহিছে আহি তেওঁলোকে এই ভোটগ্রহণ কেন্দ্রটোত দীঘলীয় শাড়ি পাতিছে আর সেই পরিবেশ আমার দর্শক আমি দেখাব বিচাৰিছো ইয়াত একেবাৰে যদি আপনি মানকাছাৰৰ পৰা ধুবুৰীলৈকে যদি আপনি অভয়াপুৰী হৈ বিলাসীপাড়া হৈ যায় তেতিয়াহলে 300 কিলোমিটাৰতকৈ অধিক হয় খুব ডাঙৰ সমষ্টি আৰু এই সমষ্টিটোতে এই সমষ্টিটো আমি দেখিছোঁ যে ইয়াত 27 লাখ ভোটাৰ আছে তেখেত ভোটদান পৰ্ব আৰম্ভ হৈছে দাদা আপোনালোকে আহিছে অকণমান জনাওকচোন ভোট দিব আহিছোঁ বৰষুণো দিলে বৰষুণো দিলে অঁ কি কৰিম তো উপায় নাই ভোট দিব আহিবই লাগিব কেনেকুৱা বিচাৰে মানে ডেভেলপমেন্ট ভাল ভাল হব লাগে দাদা ভাল আহিলে ভোট দিব লাগে কেতিয়া কেইটা বজাত আহিলে চাওক পুৰুষ মহিলা তেখেতসকল সুন্দৰকৈ এই দীঘলীয়া শাৰী পাতিছে আৰু তেওঁলোকে শক্তিশালী গণতন্ত্ৰৰ এই ভোট যুদ্ধৰ বাবে তেওঁলোকে ভোট দিবলৈ আহিছে ভালকৈ ধুবুৰীখন নৱগঠন হোৱাটো বিচাৰিছে কওকচোন দাদা মই 6টা বজাত আহিছো 6টা বজাত হয় লাইন ধৰিছো ভোট দিয়াৰ কাৰণে আহোঁতে বৰষুণ নাপালে কিন্তু বৰষুণ দিলে এৰেখন বৰষুণ দিলে এতিয়া তাৰপিছত এতিয়া ৰাইজে আহিছে কি সমস্যা আছে ধুবুরীর সমস্যা তো বহুত আছে রাস্তা ঘাটার কথা আছে আমার ইফেলে ব্রিজ কোন হলে অল্প সুবিধা হবগে এই হয় হয় ফুলবাড়ি দি যখন হয়েছে ব্রিজ কোন হলে ভাল লাগবে ভাল লাগিছে বতরটা বেয়া সেটার কারণে অল্প মনটা বেয়া লাগিছে বয়সের মানুষগুলো প্রবলেম হব এখানে যদি আমার সুবিধাখানি দেয় ভাল হব আর হয় এই চাওক দীঘলীয়া শাড়ী যথেষ্ট ভোটদান পর্ব আরম্ভ হয়েছে এই 7 বজার লগে ইয়ার আগে মোকপল হয়েছিল জয়ন্ত আমি বাইদেউগী আছে বাইদেউর লগত কথা পাতি বিচার বাইদেউ ভোট দিবলে আহিছে কোন জানাও ভোট দিবলে আহিছো 6:30টাতে আহিছো 6:30টাতে আহিছো কেনেকুৱা বিচাৰিছে ধুবুৰীখন ভোট দিব আহিছো 6টা বজাতে আহিছো আহি লাইনত থিয় হৈ আছো একো অসুবিধা নাই পানী পাওয়ার কারণে আরো অল্প মানুষজনে হেৰি গেল এনেকুৱাতে ঠিকই আছে জয়ন্ত ইয়াত 13গৰাকী প্ৰাৰ্থী আছে যদিও মূলত জাতীয় কংগ্ৰেছৰ ৰকিবুল হুছেইন এ আই ইউ ডি এফৰ বদৰুদ্দিন আজমল আৰু অসম গণ পৰিষদৰ জাভেদ ইছলামৰ মাজতে পোনপটীয়া এই যুঁজখন হ'ব এক ডাঙৰ সমষ্টি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ সমষ্টি ইয়াতে অকণমান আগতে আমাৰ ইতিমধ্যে আমি জনাইছোঁ যে নিশ্চয় নিশ্চয় বিপুল আপুনি দেখুৱাই থাকক পৰিৱেশ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰতে বৃহৎ সমষ্টি হৈছে ধুবুৰী 26 লাখ ভোটাৰ আছে ধুবুৰী সমষ্টিত আকৰ্ষণীয় ৰণ একেদৰে আমি এলাহাবাদৰ পৰিৱেশ এই মুহূৰ্তত দেখুৱাইছোঁ এয়া এলাহাবাদৰ এটা ভোটগ্ৰহণ কেন্দ্ৰ মাত্ৰ কেইটামান মুহূৰ্তৰ পাছতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী আহি উপস্থিত হ'ব এই ভোটগ্ৰহণ কেন্দ্ৰটোত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিব দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে ইয়াৰ পূৰ্বেও আমি ভোটগ্ৰহণ কেন্দ্ৰটোৰ পৰিৱেশ দেখুৱাইছিলোঁ ড্ৰাম বজাই এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে আৰু এই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ কনভয় প্ৰৱেশ কৰাৰ দৃশ্য আমি দেখুৱাইছোঁ লোকসভা নির্বাচন হাই ভোল্টেজ রন আজি তৃতীয় পর্যায়ের রণ সমগ্র দেশজুড়ে 94টা সমষ্টির ভোটগ্রহণ 7 বজার লগে লগে আরম্ভ হয়েছে আর 7 বজার লগে লগে প্রধানমন্ত্রীগুলো এই মুহূর্তে আহি উপস্থিত হওয়া পরিলক্ষিত হয়েছে কিছু মুহূর্ত বাকি আছে প্রধানমন্ত্রীগুলো এই ভোটগ্রহণ কেন্দ্রটোত ভোটাধিকাৰ সাব্যস্ত করব প্রধানমন্ত্রী মোদিয়ে কিছু সময়ের পাছতে আহমেদাবাদর নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রত ভোটাধিকাৰ সাব্যস্ত করব
আমি এই মুহূর্তে শুধরাই দিছো, এলাহাবাদ নহয় আহমেদাবাদত ভোটাধিকার সাব্যস্ত করব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ভোট কেন্দ্রত পুয়ারে পড়া দেখি পাওয়া হয়েছে ঢোল বজায় ড্রাম বজায় আনন্দ করার দৃশ্য, হাতে হাতে পদুম ফুল লৈছে কণ কণ শিশু সকলে। এনেদরে মোদীক আদরিবর বাবে এই সকল শিশুয়ে হাতে হাতে পদুম লৈ থকা পরিলক্ষিত হয়েছে। একেদরে আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুল ভোটগ্রহণ কেন্দ্রত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ভোটাধিকার সাব্যস্ত করব। কেন্দ্রটোত আছে 1613টা ভোট। পূর্বর গুয়াহাটী সমষ্টির পরিবর্তে এইবেলি বরপেটা লোকসভা সমষ্টির অধীন হল এই কেন্দ্রটি। আগবঢ়াম আমার সাংবাদিক রন্তু বৈশ্যর প্রতিবেদন। তৃতীয় তথা অন্তিম পর্যায়ের ভোটগ্রহণ ইতিমধ্যে ভোট কেন্দ্র কেন্দ্র আরম্ভ হয়েছে আর মানে বর্তমান উপস্থিত আছো একটা বিশেষ কেন্দ্র, ভোটগ্রহণ কেন্দ্র, আর যে কেন্দ্রক চর্চা আরম্ভ হয়েছে। কেউ এই কেন্দ্রটি হয়েছে বর্তমান হাজু শুয়ালকুচি সমষ্টি তথা লোকসভা সমষ্টি বরপেটার আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্র। আর এই কেন্দ্রট এইবেলি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ভোটদান করব আর পরিয়ালে ভোটদান করব, আর সেইভাবে এই কেন্দ্রট সকলের মধ্যে চর্চা হয়েছে। আর বর্তমান পোনে পোনে দেখাই আছো আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলের ভোটগ্রহণ কেন্দ্র, আর 1613টা ভোট আছে এই কেন্দ্রট। আর আজি প্রায় 10 বজার পিছতে মুখ্যমন্ত্রীগী আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলত উপস্থিত হব আর পোনে পোনে তেওঁৰ পরিয়ালে ইয়াতে ভোটদান করব। আর ইতিমধ্যে আরক্ষী প্রশাসন সষ্টম হয়ে আছে আর সকলো প্রকার নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। আর পুয়ার পর এনেদরে শাড়ি পাতিছে তেওঁলোকৰ গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করার কারণে ভোটার সকলে। আর প্রতি বছরে আসলে মুখ্যমন্ত্রীগী ইয়াতে ভোটদান করে, কিন্তু অইনবেলি আসলে আমিনগাঁও হাইস্কুলে ভোটদান করে, কিন্তু এইবেলি বেঙ্গলী হাইস্কুলত ভোটদান করব আর পরিয়ালে ভোটদান করব। আর ভোটার তালিকাত মুখ্যমন্ত্রী দুইটা সুকন্যা শর্মা আর রেণুকি শর্মা ভূঁয়া মুখ্যমন্ত্রীর সহধর্মিনী এই কেন্দ্রতে ভোট আছে আর ইয়াতে ভোটদান করব। আর পোনে পোনে মানে দেখাই আছো নির্যাতিন দর্শকক এয়া এনেদরে দীঘলীয়া শাড়ি পাতিছে, খুব সুন্দরকে শাড়ি পাতি আছে, পুয়ার এনেদরে শাড়ি পাতিছে দীঘলীয়া শাড়ি অধিকার সাব্যস্ত করার কারণে। আর খুব সুন্দরকে দীঘলীয়া শাড়ি পাতি আছে আর ভোটদান করব। আসলে আজি এই কেন্দ্রটি বিশেষ চর্চার কারণ, আর এই কেন্দ্রটি চর্চার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীগী, খুব মুখ্যমন্ত্রীগী নিজে ইয়াত ভোটদান করব আর পরিয়ালে ভোটদান করব। গতি এনেদরে পুয়ারেপর আমিনগাঁও বেঙ্গলী হাইস্কুলত ভোটদানের দীঘলীয়া শাড়ি দেখা গেছে। এই আমিনগাঁওর ভোটগ্রহণ কেন্দ্রর পরিবেশ আমাক দেখালে মুখ্যমন্ত্রী সপত্নীক সপরিয়ালে ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিব। লগতে আমার বৃহৎ দল, নিউজ এইটিনের বৃহৎ দল, সাংবাদিকর একটা বৃহৎ দল এই চারিটা সমষ্টির ভোটগ্রহণ কেন্দ্র সমূহ আছে। নন স্টপ কভারেজ গ্রাউন্ড রিপোর্ট আগবাব। ইতিমধ্যে কিনকিনিয়া বরষুণ দিছে, 7 বজার লগেলগে কিনকিনিয়া বরষুণ দিয়া পরিলক্ষিত হয়েছে বহু অঞ্চলত। আর তার মাজতো কিন্তু ছাতি লৈ হলেও নিজের অধিকার সাব্যস্ত করবলে রাইজ ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। এটা আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র বঙ্গাইগাঁওর, একটা আদর্শ ভোটগ্রহণ কেন্দ্রের দৃশ্য আমি দেখাইছো, যত বিভিন্ন ধরনের বার্তা দিয়ার চেষ্টা চলা হয়েছে। সেলফি স্ট্যান্ডর ব্যবস্থা করা হয়েছে যাতে ভোটাধিকার সাব্যস্ত করে রাইজে সেলফি লব পারে। মুঠর উপর ন কইনার রূপত সজাই পুরাই তোলা হয়েছে একাংশ ভোটগ্রহণ কেন্দ্র, আদর্শ ভোটগ্রহণ কেন্দ্র। দুগারীক সতীর্থ সাংবাদিকর সুত্রে সংযুক্ত হয়েছো আমি নতুনক। দীপাঙ্কর আছে আমার সুত্রে, অসীম দত্ত আছে আমার সুত্রে। দীপাঙ্কর, আপনার কাশলে আইসো, আপনি এই কেন্দ্রট জানাইছে যে গুয়াহাটির প্রার্থী বিজেপির প্রার্থী বিজুলি কলিতা মেধিয়ে ভোটাধিকার সাব্যস্ত করব বামুনি ময়দামত। নিশ্চয় জয়ন্ত, আমি 7 বজার লগেলগে ভোটগ্রহণের আমি প্রক্রিয়ার আমি খবর সমূহ জানাই আছো, কিন্তু বামুনী মৈদামর মানে যে স্থানত উপস্থিত আছো এটা প্রায় 7:10 উকলি গেছে, কিন্তু এই মুহূর্তলকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়া নাই, যার বাবে ভোটারের মনত কিছু হলেও ক্ষোভ এটা আহিছে। কারণ ইতিমধ্যে প্রায় 10 মিনিট সময় উকলি গেছে, যদিও যঘন্টা সময় ধরে যে মকডিল থাকে সেই মকডিল করার পিছতো কিন্তু এই মুহূর্তলকে ভোটগ্রহণ প্রক্রিয়া আরম্ভ হওয়া নাই। ভোটারের মনত কিছু খং ক্ষোভ থাকবেই, কিন্তু বরষুণ কমিছে। পুয়ার ভাগত আমি দেখিছিল যে বরষুণের একটা প্রভাব আছে গুহাটি, কিন্তু গুহাটি মহানগরীর যদি আমি চাও তাহলে মুঠ 1081টা ভোটগ্রহণ কেন্দ্রত প্রায় সময়মতে ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আর ইভিএম বিকল বা এই ধরনের কিছু কারিকরী বিজুতির খবর আমি এই মুহূর্তলকে লাভ করা নাই, কিন্তু পুনের জানাইছো যে মানে যে ভোটগ্রহণ কেন্দ্রত উপস্থিত আছো তাতেই কিছু সময়ের পিছত আহি উপস্থিত হব গুহাটির সমষ্টির বিজেপির যেগুলি প্রার্থী বিজুলি কলিতা মেধি। গতি আমি মনোভাব লোলে চেষ্টা করি যে আজির দিনত কি দৃঢ় বিশ্বাসে আজি ওলাই আছে। গতি মানে ভোটারের মনের যদি কিছু কথা পাতো তো
দাদা বরষুণ তথাপি ভালে ভালে যাওক দিন কি আশা করে আছে আজির দিন নয় আজির দিন আসলে সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করবলে সকল ওলাই হব লাগে ঠিক একে আশা লো আমিও ওলাই ছটা বজাতে কিন্তু এতিয়া প্রায় দশ মিনিট গল 1328 জন ইয়াত ভোটার আছে এই কেন্দ্রট যেহেতু এই পূব গুয়াহাটী হাইস্কুলের সু শাখা হয় ইয়াত আরম্ভ করব নোৱাৰাটো পরিতাপর কথা কি কারণে হয়েছে সেখানে আসলে কিছু খং খং দেখিছো সময়মতে হওয়া নাই কি ধরনের ক্ষোভ আপনার আমার এই সময়খানি দিব লাগবে আমার যখন সময় লস হল যখন সময় গল আমার দশ পনেরো মিনিট যখন সময় গল এই সময়খানি আমার দিব লাগবে কারণ দশ মিনিট গোটা কম সময় নয় দশ মিনিট নাই বলেও পনেরো আমিও পুয়াই আছো আপনাদের দীঘলে শাড়ি পাতি না এটা আপনাদের চাওক যাই ফেলে মেশিনে আরো খেলিমেলি হয়েছে এনেকা খেলিমেলি হলে তখন আগতে মেশিন চেক করবো এই বিজেপি প্রার্থীগুলো ভোট দিয়ে মেশিন আগতে চেক করবো এটা তখন ভোট পলিং পোল হওয়ার সময় তখন কি করে চেক করে আগতে চেক করবো এটা চাওক যাওক চাই হোক কিছু খেলিমেলি একটা উদ্ভব হওয়া দেখবলে পাওয়া গেছে যদি আমি ভিতরের ফলে যাব চেষ্টা করো তাহলে মোর সহযোগী ভিডিও জার্নালিস্ট সৌরভ আছে সৌরভে যদি ভিতরের পরিবেশ দেখায় তাহলে প্রায় পুনের কইসো যে প্রায় চৈধ্য মিনিট সময় গোল 7 বাজি আর এই মুহূর্তলকে কিন্তু ভোট গ্রহণের যে প্রক্রিয়া থাকে সে আরম্ভ হওয়া নাই যিকেজন ইয়াত প্রিজাইডিং বিষয়া আছে পোলিং যি আমি বিষয়া দেখিছো তেওঁলোকে যোৱা ছটা বজাৰপৰা ছয় বজাৰপৰা প্ৰায় এঘণ্টা সময় ধৰি তেওঁলোকে এইসমূহ যি কাৰিকৰী বিজুতি আছে কিছু তেওঁলোকে দূৰ কৰিবলৈ চেষ্টা চলাইছে যদিও কিন্তু সময়মতে ভোট গ্ৰহণ অনুষ্ঠিত হোৱা নাই ভোটাৰ আছে একাংশ পুৱাই আহিছে দাদা দেখিছো দুখজনক কথা এইটো আমি 5টা বজাত আহিছো ইয়াত মই নিজে 83 বুথৰ প্ৰেচিডেণ্ট হ্যাঁ আর আটাইতকৈ ভোটফুল হয় এই বুথটোত আমি দুখ পাইছো মনত কারণ আমার সমাজখন ওলাই আহিছে আহি অকল বৃদ্ধমান দীঘলীয়া শাড়ি ছাতি লৈ আহিছে এতিয়া দীঘলীয়া শাড়ি এতিয়ালৈকে ভোট পুল কৰিব পৰা নাই ইয়াত কোনো দুখজনক কথা নহয় আছে শাড়ীৰ দ্বিতীয় দ্বিতীয় আশা কৰি আহিছে আজি আৰু সময় কিছু খেলিমেলি হৈছে সময় সময়টো আমাক দিব লাগিব আমি বাৰে বাৰে কৈছো এই সময়টো আমাক দিব লাগিব আমি প্ৰিজাইডিং কৈছো যে আপুনি এই সময়টো আমাক দিব লাগিব কাৰণ 14 মিনিট লেট ইয়াৰ পিছত কিমান লেট হয় পিছত আপোনালোকক 5টা বাজিল ভোট নলম আমি সেই বিষয়টো কিন্তু মানি নলম সন্ধিয়ালৈ আমি চাব লাগিব গোটেই পরিবেশ কি ধরনের এই ভোট গ্রহণ কেন্দ্রটোত কি ধরনের একটা পরিবেশ উদ্ভব হব আর দীপাঙ্কর আপনি আপনি দেখাই থাকক রাইজর কিছু অসন্তুষ্টি এই মুহূর্তে দেখবলে পাওয়া হয়েছে এটিও 7:12 হল যদিও ভোট গ্রহণ প্রক্রিয়া আরম্ভ করব নাই বামুনী বিদামর এই ভোট গ্রহণ কেন্দ্রটোত বলেন আছে আমার সাথে বলেন সংযুক্ত হয়েছো আপনার সাথে অসীমও আছে আমার সাথে বলেন বঙ্গাইগাঁওর আদর্শ কেন্দ্রত কেনেকা পরিবেশ এই মুহূর্তে 7:12 গল ক্রমাত নিশ্চয় ভোটারর শাড়ি লাহে লাহে দীঘলীয়া হয়েছে নিশ্চয়কৈ সুন্দৰ পৰিৱেশৰ মাজত এই মুহূৰ্তত দেখিব পোৱা গৈছে যে বঙাইগাঁৱত ভোটাধিকাৰ সাব্যস্ত হৈ আছে আৰু সেই ধৰণে দেখিব পোৱা গৈছে 7 বজাৰ পৰা এই মুহূৰ্তত কেইবা মিনিট যেতিয়া পাৰ কৰিলে গতিকে তাৰ লগে লগে দেখিবলৈ পোৱা গৈছে প্ৰতিটো ভোট কেন্দ্ৰত অধিক শৃংখলাবদ্ধভাৱে শান্তিপূৰ্ণভাৱে এই মুহূৰ্তলৈকে ভোটাধিকাৰ সাব্যস্ত হৈ আছে কাৰণ দেখিব পোৱা যাব যে কেইটামান মুহূৰ্তৰ পিছতে হয়তো কিছু ইয়াৰ খা খবৰ আহিব কিন্তু তাৰ সমান্তৰালভাৱে আমি যিহেতুকে বতৰৰ ইয়াত কিন্তু জয়ন্ত ক'ব পাৰি যে বতৰে কিন্তু যথেষ্টখিনি ইয়াত সহায় কৰিব লাগিব যদিহে উৎসাহজনক ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলগীয়া হয় কাৰণ এই মুহূৰ্তত যথেষ্ট বতৰ ডাৱৰীয়া আৰু যদি আচলতে বৰষুণ হয় তেতিয়াহ'লে আশা কৰা হৈছে যে যিধৰণে আচলতে আশা কৰা হৈছে হয়তো সেই ধৰণৰ আচলতে উৎসাহজনক ভোটাধিকাৰ সাব্যস্ত হয়তো নহ'ব পাৰে সেই কথাও কিন্তু ইয়াত সন্দেহ অৱকাশ ৰাখিছে কিন্তু তাৰ প্ৰাক মুহূৰ্তত আমি দৃশ্যাংশ দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত দেখিব পোৱা গৈছে অধিক শৃংখলাবদ্ধভাৱে ইয়াত ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি থকা পৰ্ব দেখিবলৈ পোৱা গৈছে এটা দীঘলীয়া এটা শাৰী দেখিব পোৱা গৈছে এই ছবিখনে কিন্তু এটা সুস্থ গণতন্ত্ৰৰ এটা প্ৰতীক যেন অনুমান কৰিব পাৰি সেই ছবিখনে যিহেতুকে ভোটাৰসকলে বহু সময় ধৰি অপেক্ষা কৰিছে আৰু আমি দেখিছোঁ যে পুৱাৰ ভাগতে সেইসকল লোক আহিছিলে আৰু তেখেতসকলে দীঘলীয়া শাৰীত থিয় হৈছে গতিকে বাইদেউ পুৱাই ভাগতে আপোনালোকে ওলাই আহিছে আৰম্ভ হৈছে ইতিমধ্যে নহয় জানো হয় ৰাতিপুৱাই ভাবিলোঁ সোনকালে ভোটটো দি যাওঁ আৰু দীঘলীয়া শাৰী যাতে পাব লগা নহয় আৰু বতৰটো সুন্দৰ আছিলে ৰাতিপুৱা শুই উঠিয়ে ভোট দিব আহিছোঁ আৰু আজি এটা সুন্দৰ দিন সেইকাৰণে সকলোৱে আহক নিজৰ ভোটদান অধিকাৰ কৰক ভোটাধিকাৰ হ'ল আমাৰ গণতান্ত্ৰিক এটা অধিকাৰ গতিকে এই অধিকাৰ সাব্যস্ত কৰি আমাৰ এখন সুশাসন যাতে হয় নিজৰ পচন্দৰ প্ৰাৰ্থীগৰাকীক নিৰ্বাচিত কৰি লোকসভালৈ পঠিয়াওক আৰু যাতে সকলোৱে আহক আহ্বান কৰিছো আৰু নিজৰ নিজৰ পচন্দৰ প্ৰাৰ্থীগৰাকীক তেখেতসকলে সংসদলৈ পঠাওক আৰু সেই ধৰণৰ তেখেতৰ আহ্বান গতিকে সকলোৱে ওলাই আহিছে আৰু সকলোৱে ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছে আৰু যদি আপুনি মন কৰে যন্ত্ৰ তেতিয়াহ'লে যুৱ প্ৰজন্মই যদি বিশেষভাৱে এই নিৰ্বাচনত বিশেষ এটা ভূমিকা গ্ৰহণ কৰে আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ প্ৰথমবাৰ নিশ্চয় এইবাৰ প্ৰথমবাৰে ভোট দিব ওলাইছো প্ৰথমবাৰ দিব কেনেকুৱা প্ৰথমবাৰ বুলি ক'লে এটা উৎসুকতা বেছি থাকে নহয় জানো হয় এতিয়ালৈকে একো এক্সপিৰিয়েঞ্চ নাই তো এইবাৰ নতুনকৈ নেম সেইবাবে ভাল লাগি আছে নিশ্চয়কৈ নতুন ভোটার সকল যথেষ্ট উৎসাহিত হয়ে আছে সরকার গঠনের এই প্রক্রিয়াত অংশগ্রহণ করেছে নতুন ভোটার সকলে বলেন দেখাই থাকক দৃশ্য সমান্তরালকে আমার অসীম দত্ত আছে সতীর্থ সাংবাদিক অসীম কোনটো ভোট গ্রহণ কেন্দ্রত আপুনি উপস্থিত আছে পরিবেশ বর্তমান কেনেকুৱা ভোটারর শাড়ি কেনেকুৱা বতৰ কেনেকুৱা সকলোখিনি কথা এই মুহূর্তত জানিব বিচাৰি আপোনাৰ জৰিয়তে
নিশ্চয় জয়ন্ত, যেহেতু আজি গণতন্ত্রের মহা এক উৎসব আর সেই গণতন্ত্রের মহা উৎসবের অংশীদার আমি আমিও হয়েছো। আর এই মুহূর্তে যে মই গুয়াহাটী লোকসভা সমষ্টির অন্তর্গত যে আৰু ইয়াৰ গৃহমন্ত্রী অমিত শ্বাহে ভোটাধিকার সাব্যস্ত করবলে ওলাই অহা পরিলক্ষিত হয়েছে। এয়া কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শ্বাহে ভোটাধিকার সাব্যস্ত করবলে আহিছে। গান্ধীনগর সমষ্টির পর পুনর্বার প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। 2019 চনতো গান্ধীনগর সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শ্বাহে। এগারী হিভি ওয়েট প্রার্থী VVIP প্রার্থী হিসাবে অমিত শাহরও আজি ভাগ্য বন্দী হব EVMত। কটকটিয়া নিরাপত্তার মাজত এয়া দেশের কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ভোটাধিকার সাব্যস্ত করবলে ওলাই আহিছে। লগতে আহমেদাবাদের একটা ভোটগ্রহণ কেন্দ্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোটাধিকার সাব্যস্ত করব, সেই দৃশ্য আমি আগবাম। সন্মান রক্ষার যুঁজ গুজরাট বিধানসভা 1995 চনেরপর বিজেপিয়ে নিজের দখলত রাখিছে। 2019 চনত গুজরাটের 26টা লোকসভা সমষ্টিত বিজেপিয়ে অকলেই দখল করবলে সক্ষম হয়েছে। গতি পূর্বর ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখে বা অব্যাহত থাকে, পূর্বর ধারাবাহিকতা অক্ষুণ্ণ রক্ষার বাবে এবার জোরদার প্রচার অভিযান চলাইছিল দেশের গৃহমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজি গান্ধীনগর সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা করা এয়া দেশের গৃহমন্ত্রী অমিত শাহ ভোটাধিকার সাব্যস্ত করবলে ওলাই আহিছে। দেশের বিভিন্ন প্রান্তরগতে আমি রাজ্যের চারিটা সমষ্টির ভোটযুদ্ধর পরিবেশ আপনার দেখাই গেছো। গুয়াহাটীত থাকা বামুনি মুদামত থাকা আমার সতীর্থ সাংবাদিক দীপাঙ্কর দাসের সঙ্গে পুনর্বার সংযুক্ত হয়েছো। দীপাঙ্কর, কিছু ক্ষোভ অসন্তুষ্টি রাইজর মাজ দেখবলে পাওয়া হয়েছে, কারণ এটিও ভোটাধিকার সাব্যস্ত করবা নাই। রাইজে কি খবর আছে আপনার হাতত? এটা আরম্ভ হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া এই কেন্দ্রট। নিশ্চয় জয়ন্ত, সেইটোৱে আপডেট দিম আমি দর্শকসকলক যে 7:20 সময় উকলি গল, কিন্তু এই মুহূর্তলৈকে বামুনি মৈদামৰ এই ভোটগ্রহণ কেন্দ্রটোত ভোট এই মুহূর্তলৈকে সাব্যস্ত হোৱা নাই। কোনোজন ভোটারে কিন্তু ভোট দান কৰিব পৰা নাই। কিন্তু আন যেটো আমি কেন্দ্র দেখুৱাইছো, যদি মই কেমেৰাটো কিছু পেন কৰো তেতিয়াহলে আন এটা মই দেখুৱাম। বামুনি মৈদামৰ এয়া 84 নম্বৰ পূব গুৱাহাটী হাইস্কুলের কেন্দ্র, তাত বর্তমান সুচারুরূপে ভোটগ্রহণ প্রক্রিয়া আরম্ভ হয়েছে। কিন্তু আনটো যেটা কেন্দ্র আছে সেই কেন্দ্রত কিন্তু এই মুহূর্তলৈকে ভোটগ্রহণের যে প্রক্রিয়া হয় কিন্তু আরম্ভ হওয়া নাই। আমি ভোটারের মনত কিছু ক্ষোভ দেখিছিলো, কিছু আমি নতুন ভোটার পাইছো, নব ভোটার পাইছো, আনটো কেন্দ্রত ভোট দিতে ওলাই আহিছে। গতি তেওঁলোকৰ আমি কিছু মনের কথা জানিবলে চেষ্টা করি, কি আশা করে আহিছে আজি? আজি আপনার যিমানখিনি হোক মানে সোসাইটি ভাল হওয়াটো বিচাৰি কেনে আশা করে আহিছো। আর নতুন ভোটার দায়িত্ব থাকে সরকারখনৰ ওপৰত, কি ধরনের সরকারখনের কাম কাজক সন্তুষ্টি বা কি আর আশা করা? কাম কাজ মানে আপনার এটা সরকার এটা যিয়ে না হোক আমার খিনি ভাল হব লাগে ন, ম্যাটার নকরে যে কোনটো সরকার আহিব, ম্যাটার করে এটা কাম কেনকা ভাল হয়ে যাব আর সেটাই ম্যাটার করে আমার কারণে। নতুন ভোটার ওলাই হিসা কেনকা আজি ভোট দিলা? ভালে লাগিছে, নর্মালি যেনেকা লাগে এটা এক্সপেক্ট করে কেনে ভোট দিয়া যায় যে কিবা এটা ভাল হব এবার, তো সেইটো হিসাবতে আমি এবার ভোট দিছো যাতে এবার ভালো কিবা এটা। দর্শক, এবার যদি আমি ভোটের সিম্বল দেখাব পড়ো তেতিয়াহলে দেখাইছো নতুন ভোটার আশা করে আহিছে। আর এই বৃহৎ গণতন্ত্রের উৎসবটোত অংশীদার হবলে পায় এক প্রকার সুখী অনুভব করেছে। আমি মনের কথা জানালো, গতি ধন্যবাদ জানাইছো। আমি সৌরভ কিছু আগুয়াই যাম, যদি আমি আরো মনের কথা যদি ভোটার সকল আমি মহিলার সকল কথা পাতিম, কারণ গুয়াহাটী লোকসভা সমষ্টিটোত এনেকুৱা এটা সমষ্টি যত প্রায় 10 লাখের উপর মহিলা ভোটার আছে আর 9 লাখ পুরুষের ভোটার আছে। গুয়াহাটী লোকসভা সমষ্টি যায় তেতিয়াহলে গুয়াহাটী মহিলা প্রার্থী দখলতে আছে, সেইটাই কথা কম যে নিশ্চয় জয়ন্ত, যদি চাওয়া হয় তাহলে মা কামাখ্যার সমষ্টি বলে কোয়া হয়, তাতে আমি যদি চাও 2009 চনেরপর চাও যদি মহিলার মাজত যুঁজ চলি আছে, আর এইবারও এই ধরনের একটা যুঁজ দেখি কারণ কংগ্রেসের মীরা বরঠাকুর গোস্বামী আর ঠিক একদরে বিজেপির বিজুলি কলিতা মেধি, গতি দুইগী মহিলার মাজতে গোটেই যুঁজখন হব বলে এক প্রকার আশা করা হয়েছে। গতি মহিলা ভোটার আছে যদি মনের কথা কিছু লবলে চেষ্টা করো। বরষুণ ধরে কাম কাজ করে আছে গোটেই নে গই করব, কি আশা করে আছে গোটেই দিনটা? মানে কাম কাজ পিছত আগতে ভোট হয়, বরষুণের বতর তথাপিত নেউচি আহিছো আর। কিন্তু 7টার পর ভোট আরম্ভ হব লাগিছিল ন, 25 মিনিট সময় গুছি গেল, এটা রই আছে, এটা কি হব দিবনে? এইখানে টাইম তো দিব লাগবে, মানে
পঁচিশ মিনিট সময় কম সময় নহয় নহয়, এইখিনি সময় দিব লাগিব মানুহ। গুৱাহাটীত মহিলাৰ যুঁজ, তাতে আপুনি এগৰাকী মহিলা হিচাপে সোধো, কেনেকুৱা পাৰ্টি আশা কৰে, নে দলক চাব, নে গোটেই কি কব? ছবি দলক দলকটো চাবই লাগিব, আৰু নিজৰ ঘৰটো ভাল জেগাত দিব পাৰিলে ভাল। এয়া আৰু দীপাংকৰ আমি ভাষ্য লম আপোনাৰ জৰিয়তে, মহিলাসকলৰ ভাষ্য আপুনি সংগ্ৰহ কৰিব, আমি বিশেষ কাভাৰেজ অব্যাহত ৰাখিম, গ্ৰাউণ্ড ৰিপৰ্ট অব্যাহত ৰাখিম। এয়া বৃহৎ দল আমাৰ নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ, লগতে নেটৱৰ্ক এইটিনৰ বৃহৎ দল সমগ্ৰ দেশৰ 94টা সমষ্টিত আছে। সেই পৰিৱেশ আমি ধাৰাবাহিক ৰূপত আগবঢ়াই যাম মহাসংগ্ৰাম বিশেষ সম্প্ৰচাৰত। তাৰ পূৰ্বে ল'ব লাগিব আন এটি চমু বাণিজ্যিক বিৰতি। এইটো মাইথান ষ্টীল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগ